সিপিএমের দাপুটে নেতা অভয় ঘোষের ভাইপো আবির ঘোষ যোগ দিলেন বিজেপিতে। সোমবার বিজেপির আরাম্বা কর্পসে তিনি এই যোগদান করেন। তার সঙ্গে সিপিএম ও তৃণমূল থেকে আরও প্রায় 50 জন কর্মী বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা সভাপতি বিমান ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সুশান্ত সরকার, বিশ্বজিৎ ঘোষ প্রমুখ বিজেপি নেতা। লাগাতার আমাদের জয়েনিং পর্ব চলছে, কর্মসূচি আজকে গোহার 2 নম্বর ব্লকের শ্যামবাজার ও পশ্চিমপাড়া থেকে এখানে 50 জন আমাদের তৃণমূল এবং সিপিএম থেকে ছেড়ে বিজেপিতে যোগদান করলো। এদের সঙ্গে আরও অনেক লোক আছে যারা আসতে পারেনি লকডাউনের জন্য, তারাও আসবে, ধীরে ধীরে আসবে সবাই। তো আজকে এই যোগদান কর্মসূচি ছিল, এই যোগদান কর্মসূচি রোজ আমাদের চলবে। আমরা আগে সিপিএম করতাম, পরবর্তী ক্ষেত্রে আমাদের সঙ্গে যারা এসেছে অনেকে তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু তৃণমূলের এই লাগাতার যে খুন, সন্ত্রাস, নোংরা রাজনীতি এবং প্রত্যেকটা ক্ষেত্রে টাকা পয়সার যেভাবে কারচুপি, চুরি করে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো দেখে আমাদের গ্রামের মানুষ ক্ষিপ্ত প্রত্যেকেই। সুতরাং তারা সিদ্ধান্ত নেয় যে এদের সঙ্গে আর নয়, এবার যা হবে পরিবর্তন 21 সালে আমরা করবই এবং সেটা নরেন্দ্র মোদীজির হাতে আমরা শক্ত করব। তাই আমরা যারা মোটামুটি একটু নেতৃত্ব দেওয়ার জায়গায় আছি তারা আজকে এখানে এসে জয়েন করেছি। এছাড়াও সমস্ত গ্রাম আমাদের সঙ্গে আছে, তারাও আগামী দিনে ঝাঁপিয়ে পড়বে আমাদের সঙ্গে। কতজন জয়েন করবে? আজকে আমরা 50-60 জনের মতো এখানে আছি। দেওয়া হয়নি, আমি একটাই অপরাধ, আমার কাকা নেতা ছিলেন, যদিও কাকা আমি যখন ক্লাস 7 নেতা ছিলেন, সিপিএম পার্টির, আমি যখন ক্লাস 7 পড়ি তখন কাকা অন্য জায়গায় ঘর চলে গেছে, মানে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকেনি। তা সত্ত্বেও আমার প্রতি এই প্রতিনিধিত্ব, এবং আমার বাবাকে মেরে পাগুলো ভেঙে দিয়েছিল, কোনো চিকিৎসা করাতে পারিনি ভয়ে, কোনো অ্যাম্বুলেন্স বা কোনো মারুতি গাড়ি নিয়ে আসেনি হসপিটালে সেই সময়। আজকে আমরা আর এই সন্ত্রাস সহ্য করতে পারছি না, তার উপরে তো তাদের যা কারচুপি আছে আর সেটা আমার বিষয় না। কারচুপি কারা করছে? নেতারা দেখতে পাচ্ছে সবাই, কি পার্টি, তৃণমূল, জলের মতো পরিষ্কার সবাই জানে এই ব্যাপার। এই জন্য আমরা আজকে যোগদান করলাম। কতজন যোগদান করলো? আজকে 60-70 জন যোগদান করেছি, গোটা গ্রাম আমাদের সঙ্গে আছে। সবাই কি তৃণমূল সিপিএম করছো? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, ওই এলাকা আপনারা তো জানেন গোহাটটার সময় সিপিএমের গড় ছিল, সবাই তো সিপিএম করতো। তার আগে কংগ্রেসের গড় ছিল, কংগ্রেস করতো, এখন তৃণমূলের গড়। এই মানুষের দেয়ালে যখন পা টিকে সেই নরম মাটির উপরে সবাই ঘুরে দাঁড়াতে পারে, আজকে সেই সুযোগ এসেছে। 10 বছর আগে থাকেনি, আমার কথা বলার অধিকার থাকেনি, বললাম তো আমি স্কুলে যেতে, আমাকে যেতে দেয়নি, এই পরিস্থিতি, তার প্রতিবাদটা হবে কী হবে? আজকে যখন বিজেপি পশ্চিমবঙ্গের হয়ে 18টা লোকসভা আসনে জিতেছে, তাদের পায়ের তলার মাটি শক্ত হয়েছে, তারা স্বাভাবিকভাবে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে, এই এই সরকারকে আর চাইছে না। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099